বর্তমান সময়ের অনেক আলোচিত এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের জন্য উৎকণ্ঠার কারণ হলো ইরান। সম্প্রতি ইরান তার সামরিক কার্যক্রম এবং অত্যাধুনিক সব অস্ত্রের উৎপাদনে অনেক বেশি শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে যাচ্ছে, যার ফলে আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব সহ ইরানের ওপর নানা রকম নিষেধাজ্ঞা দেবার পরেও ইরানকে দমিয়ে রাখতে পারছে না। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর অন্যান্য দেশের চাইতে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হচ্ছে। বর্তমানে আমেরিকা ও ইসরায়েল ইরানকে জমের মতোই ভয় পায়। ইরান সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী দেশে পরিণত হচ্ছে। তাছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে দেশটি। ইরান কিভাবে মাত্র এক দশকে এত বেশি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো এবং আমেরিকা ও ইসরায়েল ইরানকে কেন হুমকি মনে করে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে। ইরান যে এখন পৃথিবীর মধ্যে অন্যতম একটি পরাশক্তি দেশ হতে চলেছে তা বলাই যায়, কারণ ইরানের সামরিক ড্রোন কেনার জন্য 90টি দেশ আগ্রহ প্রকাশ করে লাইন ধরেছে। ইরান বর্তমানে পৃথিবীর মধ্যে অন্যতম ড্রোন রপ্তানিকারক একটি দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন কিনে ব্যাপক সফলতা পেয়েছে। দামে সস্তা কিন্তু অধিক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এমনকি চীনের মতো পরাশক্তিও ইরানের কাছে 15,000 ড্রোন কেনার অর্ডার করেছে। ইরান কিন্তু বর্তমানে পৃথিবীর মধ্যে অন্যতম তেল রপ্তানিকারক একটি দেশ। ইরান নানা নিষেধাজ্ঞার পরেও বিভিন্ন দেশের কাছে বিপুল পরিমাণে তেল বিক্রি করে থাকে। দিনকে দিন ইরানের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হচ্ছে। ইরান এখন আস্তে আস্তে সারা পৃথিবীতেই তাদের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে দিচ্ছে। তবে যে যা বলুক না কেন, ইরান ড্রোন এবং মিসাইল শিল্পে ব্যাপক এগিয়ে গেছে। এমনকি বর্তমানে ইরান পারমাণবিক বোমাও তৈরি করছে। তবে পারমাণবিক বোমার কথা অফিসিয়ালি ঘোষণা দেয়নি ইরান, কারণ এতে করে ইরানের উপর আন্তর্জাতিক ষড়যন্ত্রমূলক চাপ বাড়বে। ইরানের হাতে বর্তমানে প্রায় 10টির মতো পারমাণবিক বোমা রয়েছে। তাছাড়া ইরানের চারপাশে আমেরিকার 40টির মতো সামরিক ঘাঁটি রয়েছে, আর এই সামরিক ঘাঁটিগুলো সবসময় ইরানের হামলার ভয়ে থাকে। ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি খুবই সাহসী একজন নেতা। তিনি কখনও কারো কাছে মাথা নত করেন না এবং তিনি কাউকে ভয় পান না এক আল্লাহ ছাড়া। আমেরিকার মতো শক্তিশালী দেশের সাথে যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকে তার দেশ। ইরানের হাতে বর্তমানে ভয়ঙ্কর ভয়ঙ্কর যেসব অস্ত্র রয়েছে, সেই অস্ত্রগুলো সম্পর্কে ইসরায়েল, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা ভালোভাবেই উপলব্ধি করে। সেসব অস্ত্র দিয়ে মুহূর্তে ইসরায়েলের মতো দেশকে ধ্বংস করে দেওয়া সম্ভব। ইরানের এইসব অস্ত্রগুলো আমেরিকা ও ইসরায়েল খুবই ভয় পায়। এবার ইরানের সেসব ভয়ঙ্কর অস্ত্রগুলোর কার্যক্রম সম্পর্কে জেনে নেওয়া যাক। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের বেসামরিক লক্ষ্যবস্তুতে কামিকাজি ড্রোন ব্যবহার করার অভিযোগ রয়েছে। মনে করা হয় রাশিয়ার এসব ড্রোনের মধ্যে রয়েছে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন। শাহেদ 136 ড্রোনটি এক ধরনের উড়ন্ত বোমা। এই ড্রোনে বিস্ফোরক ভর্তি একটি যুদ্ধাস্ত্র থাকে। এতে আক্রমণ করার নির্দেশ না দেওয়া পর্যন্ত লক্ষ্যবস্তুর আশেপাশে ঘোরাফেরা করার ব্যবস্থা রয়েছে। ড্রোনটি লক্ষ্যবস্তুর উপর আঘাত করলে বিস্ফোরকগুলো ফেটে যায়, এতে ড্রোনটিও নিজে ধ্বংস হয়ে যায়। এজন্যই এগুলোকে কামিকাজি বা আত্মঘাতী ড্রোন বলা হচ্ছে। শাহেদ 136 এর ডানার বিস্তৃতি প্রায় 2.5 মিটার। এটি রাডারে শনাক্ত করা কঠিন হতে পারে। এগুলো অনেক নিচু দিয়ে উড়ে চলে এবং ঢেউয়ের মতো ঝাঁকে ঝাঁকে পাঠানো যায়। এই ড্রোনের ঝাঁক আকাশ প্রতিরক্ষা দিয়ে মোকাবেলা করা অনেক কঠিন। শাহেদ 136 তুলনামূলকভাবে সস্তা এবং এর দাম প্রায় $20,000। ইরানের আরেকটি ড্রোন হলো কারার ড্রোন। একে মাল্টিরোল ড্রোন বলা হয়ে থাকে। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে যে কোনো পরিস্থিতিতে অস্ত্র বহন করে নিখুঁত হামলা করতে সক্ষম এই ক্রুবিহীন ড্রোনটি। এই ড্রোন 40,000 ফুট উচ্চতায় উঠতে পারে এবং ঘন্টায় 900 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই ড্রোন 750 কেজি বিস্ফোরক নিয়ে উঠতে পারে। ড্রোনটি ল্যান্ডিংয়ের জন্য রানওয়ের প্রয়োজন হয় না, প্যারাশুট দিয়ে এটি মাটিতে নেমে আসে। ইরান সম্প্রতি চতুর্থ প্রজন্মের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে। এই দূরপাল্লার খাইবার ব্যালিস্টিক মিসাইল 2,000 কিলোমিটার এবং 1,500 কেজি সমরাস্ত্র বহন করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ইরানের এই খাইবার মিসাইলটি নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি রাডারে ধরা পড়ে না এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতেও সক্ষম। তেহরানের হুঁশিয়ারি, ইসরায়েল সহ আঞ্চলিক সব শত্রুর ঘাঁটিতেই আঘাত হানতে সক্ষম নতুন এই অস্ত্র। তেহরানের দাবি, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি দ্রুত প্রস্তুত এবং নিক্ষেপ করা যায়। ইরানের আরেক ভয় জাগানো দূরপাল্লার মিসাইল হচ্ছে আসেফ মিসাইল। এই মিসাইলের পাল্লা 1 থেকে 1,500 কিলোমিটার। রাশিয়ার তৈরি সুকোই S-35 এর সাথে যুক্ত করে ব্যবহার করা যায়। এই মিসাইল দিয়ে ইসরায়েলের যে কোনো স্থানে নিখুঁত হামলা করা সম্ভব। তবে ইরানের যে কোনো আঞ্চলিক এবং মধ্যপ্রাচ্যের যে কোনো শত্রুপক্ষকে হামলা করতে সক্ষম। আসেফ মিসাইল যে কোনো প্রতিরক্ষা ভেদ করে যে কোনো সামরিক বহর এবং অবকাঠামো ধ্বংস করতে সক্ষম।
ইরানের নতুন এবং সর্বশেষ প্রকাশিত এবং প্রথম হাইপারসোনিক মিসাইল ফাতাহ মিসাইল মাত্র 400 সেকেন্ডে ইসরায়েলে হামলা করে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল ইরানের দাবি শব্দের চেয়ে 5 গুণ বেশি দ্রুতগতির এই হাইপারসোনিক মিসাইলটি 1400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্বল আঘাত করতে সক্ষম ইসরায়েলের আয়রন ডোম এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা অ্যান্টি মিসাইল সিস্টেম ফাঁকি দিতেও সক্ষম এই মিসাইল এটি বায়ুমণ্ডলের ভিতর এবং বাইরে উড়তে সক্ষম যার ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই নির্বল আঘাত করে ফেলবে এই মিসাইল ছাড়াও ইরানের আরেকটি ভয়ঙ্কর মিসাইল হলো রাদ মিসাইল এটা মূলত সুপারসনিক ক্রুজ মিসাইল এই মিসাইলকে ঠেকানোর ক্ষমতা অন্তত ইসরায়েলের আয়রন ডোমের নেই আর এই মিসাইলটির রেঞ্জ 3000 কিলোমিটার সুপারসনিক স্পিডে নিখুঁত আঘাত করতে পারে এবং প্রায় 500 কেজি বিস্ফোরক বহন করতে পারে ইরানের এই মিসাইলটি আর এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি তাই একে মিনি পারমাণবিক বোমাও বলা হয়ে থাকে তাই সবকিছু মিলিয়ে বলা যায় রাদ মিসাইল একটি ভয়ঙ্কর অস্ত্র এছাড়াও ইরানের প্রায় 590টি যুদ্ধ বিমান রয়েছে তাছাড়া ইরান সম্প্রতি কাহের 131 নামের পাইলটবিহীন যুদ্ধ বিমান বানাচ্ছে যেটি রাডার ফাঁকি দিয়ে শত্রুপক্ষকে হামলা করতে পারবে ইরানের এত এত সামরিক ড্রোন এবং মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে বিশ্বের কাছে মাথাচাড়া দিয়ে পরাশক্তিতে পরিণত হচ্ছে ইরানের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে আটকে রাখা সম্ভব হচ্ছে না তাই দিনকে দিন ইরানের সামরিক অস্ত্র এবং ড্রোন মিসাইলের প্রতি বর্তমান বিশ্ব ঝুঁকছে তাছাড়া ইরানের তেলের উপর সারা বিশ্বের নির্ভরতা অনেক তাই সবকিছু মিলিয়ে ইরানকে বর্তমান পরাশক্তি হিসেবেই অনেকে মনে করছেন